হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল একেস্টার মানে গেমিং। তো গাইস, আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গাইস, কিভাবে তোমরা AWM Kar98K এন্ড গাইস যে নতুন যে স্ন্যাপারটা দিয়েছে M82B, এটা মানে তোমরা ভালোভাবে কন্ট্রোল করতে পারবে, লাইক মনে করো বন টু কিলের মতো। তো গাইস, তোমরা তো বন টু কিলের চ্যানেলটা দেখেইছো, মানে বাইরের সার্ভারের চ্যানেল, এন্ড গাইস PC-তে মানে ভালো AWM চালায়। তো গাইস, কোনো বিষয় না, আমি নর্মালি তোমাদেরকে মানে কিছু টিপস দেবো, মানে টিপস অ্যান্ড ট্রিক্স দুটোই বলতে পারো তোমাদেরকে আমি দেবো। এন্ড গাইস, তোমরা যদি সেই ট্রিক্সগুলো মানে ফলো করো তবে কিন্তু গাইস অবভিয়াসলি কিন্তু তোমরা, আমি বলছি না তোমরা মানে PC প্লেয়ারের মতো চালাতে পারবে, তবে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু মানে PC প্লেয়ারদের স্টাইলে কিন্তু মানে চালাতে পারবে মোবাইলে। তো গাইস, সেখানে তো তোমরা দেখতে পাচ্ছ মানে হ্যান্ডক্যাম করছি আমি, মানে হ্যান্ডক্যামটা আমি করছি না, আমার মানে ভাই করছে, কারণ আমি হ্যান্ডক্যাম করবো না তোমাদের সামনে। তো গাইস, তোমরা জানোই কোনো বিষয় না। তো গাইস, সেখানটাতে আমি তোমাদেরকে জাস্ট কিছু সেটিং সেট আপ করাবো, অ্যান্ড গাইস আমি তোমাদেরকে মানে হ্যান্ডক্যাম করব, মানে দেখাবো যে গেম প্লেটা মানে কতটা জোশ টাইপের হয় আর কি। তো গাইস, এখন আমি তোমাদের মানে এখন আমি জাস্ট সেটিংসে চলে যাবো। তো গাইস, এখানে জাস্ট সেটিংসে যাওয়ার পর তোমরা এখান থেকে কী করবে, মানে এখানে জাস্ট আমি দেখাচ্ছি, দেখো এখানে মানে যে AWM স্নাইপিং যে অপশনটা দেখছো, এখানে জাস্ট তোমরা মানে ক্লিক করে এখানে যে নর্মাল আছে, নর্মালটা কিন্তু তোমরা কখনোই করবে না। তোমরা এখানে যে হোল্ড ফায়ার টু এসকোপ, এটাতে মানে তোমরা রেখে দেবে, মানে ডিফল্টে যেটা থাকে আর কি, তোমরা যখন গেমটা ইনস্টল করো তখন কিন্তু তোমাদের মানে হোল্ড ফায়ারে কিন্তু থাকে, এখানে জাস্ট তোমরা রেখে দেবে। তো গাইস, এখানে জাস্ট তোমরা মানে সেটিংসে মানে কাস্টম এই সুট যেটা আছে এখানে জাস্ট তোমরা চলে যাবে। অ্যান্ড গাইস, এখানে যাওয়ার পর তোমাদের কিছু করতে হবে, তোমরা জাস্ট এখান থেকে মানে তোমাদের যে ফায়ার বাটন আছে এটা জাস্ট তোমরা একটু বড় করে দেবে। তো এখানে জাস্ট আমি মানে 160 করে দিয়েছি। অ্যান্ড গাইস, এখান থেকে জাস্ট দেখো, এখানে তোমাদের আমি যে এখন ফার্স্ট যে টিপসটা দিচ্ছি এটা জাস্ট তোমরা একটু দেখো, এখানে মানে যখন আমি ফায়ার বাটনে যখন মানে চেপে ধরবো তখন জাস্ট দেখো হোল্ড ফায়ার করবো, মানে যখন আমি ফায়ার বাটনটা চেপে ধরবো তখন জাস্ট তোমরা একটু এখানে দেখো। তো গাইস, এখানে জাস্ট আমি দেখো আমি একটু ঘোরাচ্ছি ক্যারেক্টারটা, আমি মানে কি বলবো। তো গাইস, তোমরা জাস্ট কি করবে, তোমাদের যে লেফট ফায়ার বাটন আছে এটা জাস্ট তোমরা মানে রিমুভ করে দেবে। অ্যান্ড গাইস, তোমরা জাস্ট তোমাদের যে মানে মেন যে ফায়ার বাটন আছে এটা জাস্ট তোমরা মানে চেপে ধরবে, হোল্ড ফায়ার করবে। অ্যান্ড এখানে হোল্ড ফায়ার করার মানে পর কিন্তু তোমাদের কিন্তু মানে যে স্কোপটা আছে স্কোপটা কিন্তু অটোমেটিকলি কিন্তু অন হয়ে যাবে। তোমরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো স্কোপে কিন্তু মানে জুমে কিন্তু আমি কোনো ক্লিক করিনি। অ্যান্ড গাইস, তারপরও কিন্তু আমার স্কোপটা কিন্তু অটোমেটিকলি কিন্তু অন হয়ে গেছে। তোমরা এটা একটু ট্রাই করে দেখবে, মানে তোমাদের যে ফায়ার বাটন আছে এটা জাস্ট তোমরা একটু মানে চেপে ধরবে। অ্যান্ড গাইস, তোমরা চেপে ধরে যখন ফায়ার বাটনটা ছেড়ে দেবে তখন কিন্তু তোমাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু মানে শ্যুট হয়ে যাবে আর কি। তো গাইস, এখানে তো দেখতে পাচ্ছ AWMটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু তোমরা পারফেক্টলি কিন্তু করতে পারবে। অ্যান্ড গাইস, এখানে দেখো মানে অনেকটা কিন্তু PC প্লেয়ারদের মতো আছে আর কি, তোমরা জাস্ট মানে এভাবে চেপে চেপে মানে স্ন্যাপিং করবে। অ্যান্ড তোমরা এখান থেকে গানটা চেঞ্জ করে নেবে, অ্যান্ড মানে বুঝতেই তো পারছো কতটা মানে পারফেক্ট আছে মোবাইলে করে দেখাচ্ছি। এ টিপসগুলো কিন্তু গাইস তোমাদের কিন্তু কোনো ইউটিউবার দেবে না, এখানে ভালো করে মানে তোমরা একটু লক্ষ্য করে দেখো। অ্যান্ড গাইস, তোমরা কিন্তু ভিডিওটা সেরে কিন্তু এখন চলে যাবে না, তোমরা কিন্তু মানে ফুল ভিডিওটা কিন্তু দেখবে, কেননা এখনও কিন্তু মানে অনেক কিন্তু মানে টিপস টিপসটাও কিন্তু বাকি। তো গাইস, এখন আমি জাস্ট কথা হলো মানে মানে তোমরা যারা নো স্কোপে চালাতে চাচ্ছো, মানে তোমরা যারা নো স্কোপে AWM স্ন্যাপিং করতে চাচ্ছো, এখন তো আমি তোমাদেরকে মানে একটু আগে যেটা দেখালাম সেটা তো স্কোপ ইন করে, মানে যারা স্কোপ অন করে যারা চালাতে চাও তারা তো মানে দেখতে পেলে মানে সেটিংসটা কত সুন্দর। অ্যান্ড গাইস, এখন আমি তোমাদেরকে জাস্ট মানে দেখাবো স্কোপ মানে স্কোপ ছাড়াই কি তোমরা নো স্কোপে চালাতে হবে সেটা জাস্ট আমি তোমাদেরকে এখন মানে দেখাবো আর কি। তো এখানে তো তোমরা বুঝতে পারছো মানে নো স্কোপে চালানোটা মানে কতটা কঠিন আছে। তো গাইস, সেখানটাতে তোমাদের কী কী করতে হবে আমি কিন্তু তোমাদের কিন্তু ক্লিয়ারলি কিন্তু বুঝিয়ে দেবো। তো গাইস, সেটা জাস্ট তোমরা একটু বড় করে নেবে, মানে গান চেঞ্জ করার যে বাটনটা সেটা জাস্ট তোমরা একটু বড় করে নেবে। অ্যান্ড গাইস, ফায়ার বাটনটা একটু তোমরা কাছে নিয়ে যাবে, এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে যেভাবে সেট আপ করছি এটা জাস্ট তোমরা এভাবে মানে সেট আপটা করে নেবে, যদিও সেট আপটা আমি করছি না আমার ভাই করছে। গাইস, আমি মানে জাস্ট বলে কথা বলে দিচ্ছি তোমাদের জন্য। তো গাইস, সেখানটাতে মানে সেখানে যে তোমরা ইমোটের যে বাটনটা দেখতে পাচ্ছ এটা জাস্ট তোমরা তোমাদের যে MS মানে যেটা এইম আছে আর কি, এমের মানে সোজাসুজি রেখে দেবে। আমি যে মানে যেখানে রাখলাম তোমরা তো দেখতেই পাচ্ছ এখানটাতে জাস্ট রেখে দেবে। অ্যান্ড গাইস, সেটা জাস্ট একটু তোমরা ছোটো করে দেবে, তোমরা ভালো করে একটু মানে দেখো। অ্যান্ড তোমরা যদি চাও তবে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। তো গাইস, সেটা জাস্ট তোমরা এভাবে রেখে দেওয়ার পর তোমরা মানে এখানে কন্ট্রোল মানে সেভ করে দেবে। তো এখানে তো গাইস দেখতে পাচ্ছ আমি সেভ করে দিয়েছি। অ্যান্ড গাইস, আমাদের দেখো যে মানে M-টা আছে আর কি, এম মানে এখানে কিন্তু একটা এম করার জন্য কিন্তু ইজি কিন্তু একটা মানে ওয়ে চলে এসেছে। অ্যান্ড তোমরা যারা মানে নো স্কোপে চালাতে চাও তারা কিন্তু এখানটাতে কিন্তু মানে ভালোভাবে কিন্তু এম করে কিন্তু চালাতে পারো। তো গাইস, এখানে তো দেখছোই মানে তোমরা PC প্লেয়ারদের মতো তোমরা OP লেভেলের মানে এম করে চালাতে পারছো, এখানে তো দেখতেই পাচ্ছ মানে কত সুন্দর AWM চালাচ্ছে আর কি। তো গাইস, সেভাবে কিন্তু তোমরা কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু তোমরা শিখে কিন্তু মানে ভালো কিন্তু AWM কিন্তু স্ন্যাপিং করতে পারো। তো গাইস, এই ছিল মানে আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড গাইস, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অপশনে ক্লিক করে দেবে।